शुद्ध टेन्स सम्पर्के जिज्ञासा करेछेन बोलेन प्रेजेंट परफेक्ट कन्टिन्यूअस टेन्सेर उदाहरण एकटा बोलुन तारपर माने पास्ट टेन्से जदि दुटो काज हय दुइटाई कि पास्ट टेन्से होबे एटा जिज्ञासा करेछिलेन। हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू देके निकल रही हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो मैडम अपना नाम क्या है? सीमा मंडल भुइया। अच्छा, तो आपनी कोथाय थेके एसेछेन? आमी झाड़ग्राम झाड़ग्राम थेके आसछि आमादेर डांगोसई ग्राम। अच्छा अच्छा, तो आपना ऑनर्स की छिलो? इंग्लिश छिलो। अच्छा, आपनी बोलबेन आजके आपनाके इंटरव्यू बोर्डे इंग्लिश सब्जेक्ट थेके की की क्वेश्चन जिज्ञेस करेछे? इंग्लिश सबजेक्ट থেকে আমাকে বলেন ইংলিশ থেকে ডেমো দিতে পারবেন বলে হ্যাঁ, তারপরে আমি সিলেবেল নিয়ে ডেমো দিলাম। তারপর আমাকে শুধু টেন্স সম্পর্কে জিজ্ঞাসা করেছেন বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ একটা বলুন, তারপর মানে পাস্ট টেন্সে যদি দুটো কাজ হয় দুইটাই কি পাস্ট টেন্সে হবে এটা জিজ্ঞাসা করেছিলেন। আমি সেগুলো সবগুলোর উত্তর দিতে পেরেছি, ইনডিফিনাইট একটা হবে আর পাস্ট পারফেক্ট একটা হবে। হ্যাঁ, আপনার টেবিল নাম্বার কত ছিল? 8 ছিল। আচ্ছা, আর ইজি কোশ্চেন কই ছিল আপনাকে? না, আমাকে সিচুয়েশন ওয়াইজ অন্য কিছু কোশ্চেন করা হয়নি, শুধু টেন্স সম্বন্ধে আর ডেমোটা বেশিক্ষণ ধরে আমার শুনেছেন লাস্ট পর্যন্ত পুরো। ডেমোটা কি টপিক ছিল? আচ্ছা, ইংলিশে ছিল। আচ্ছা, যখন আপনি সিলেবাস ডেমোটা দেখাছিলেন ওই সময় আপনাকে প্রশ্ন করেছিল? না, আমি যত পড়িয়েছিলাম মানে এটা কবারে উচ্চারণ হচ্ছে সবগুলা স্যার উত্তর দিচ্ছিলেন দুবারে বা তিনবারে। তো মোটামুটি আপনি ইন্টারভিউ দিয়ে সাড়ি সাড়ি। হ্যাঁ, আমাকে লাস্টে বললেন তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার ডব্লিউবি টেট কবে পাস হয়েছে? আমার 17। আচ্ছা 17, তো এটা প্রথম অ্যাটেম আছে? হ্যাঁ প্রথমে। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে যাবেন জিকে স্টাডি মাস্টার থেকে? আর বিষয় সম্বন্ধে পড়ে আসতে আর সবাইকে বেস্ট অফ লাক বলবো। আচ্ছা, আর জিকে স্টাডি মাস্টার দেখতে বলবো। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। সুরত মাহাতো ঝাড়গ্রাম থেকে বাংলায় অনার্স। আমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। প্রথমে আমাকে ডেমো দিতে বলে যে আপনি একটা ডেমো দিন, 2 মিনিট টাইম দিন, 2 মিনিটে যেমন পড়াবেন পড়ান। আমি 2 মিনিট আশা করে সবাই পার থেকে আর কবিতাটা পড়ালাম 2 মিনিট, কবিতা ভালোভাবে একটু বুঝিয়ে দিলাম 2 মিনিটের মধ্যে। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন যে কতদূর পড়াশোনা করেছেন। আমি বললাম বিএ অনার্স বাংলায়। ওনারা বললেন যে আপনি যে সময় পড়েছেন সেই সময় কলেজে কে কী পড়াতেন, যে আমি স্যারদের নাম বললাম। তো আমার কলেজের একজন স্যার বিশেষ একটা পদে আছেন, জিজ্ঞাসা করলেন উনি কোন পদে আছেন। তো উনি বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পদে আছেন, চেয়ারম্যানের পদে আছেন। এটা বললাম, তারপরে বলছে আর কী কী পড়াতেন ঠিক করে বলুন। যে অনেকগুলো নামই আমি বললাম, বলছে হ্যাঁ ঠিক আছে আমরা জানতাম ওনাদেরকে। যে তারপরে বলছে আপনি ডিএলএড করেছেন না বিএড করেছেন? আমি বললাম আমি ডিএলএড করেছি। বলছে কোন সেখানে? বললাম 1900 সেখানে। যে তারপর বলল যে আপনি বাচ্চাদেরকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে কীভাবে সচেতন করবেন? আমি বললাম রাস্তায় চলার সময় ফুটপাথ দিয়ে হাঁটতে হবে বাম দিক দিয়ে, আর তোমরা যখন হাঁটতে সবসময় বাম দিকে সাইড দেবে। আর যদি কোনো সিগনালে পড়ো, যদি সেখানে রেড সিগনাল থাকে তাহলে সেখানে তোমরা থেমে যাবে। যতক্ষণ না সেটা সবুজ সিগনাল দিচ্ছে, সবুজ সিগনাল দিলে তোমরা ধীরে ধীরে যাবে। আর যদি হলুদ সিগনাল থাকে তাহলে ধীরে ধীরে যেতে হবে সাবধানে। এইটুকুই। আর বলছি জেব্রা ক্রসিং কী করতে হয়? জেব্রা ক্রসিং দিয়ে আমরা হেঁটে ফিরে হয়। আমি বলবো সবার খুব ভালো ইন্টারভিউ হবে, চিন্তা করার কিছু নেই। এখানে খুব সহযোগিতা করছেন ওনারা, ভয়ের কোনো কারণ নেই। আমার খুব ভালো হয়েছে, আপনাদেরও সবার ভালো হবে। সবার ভালো হোক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।